আমরা ইন্ডাস্ট্রিতে ধৈর্য ধরতে ভুলে গেছি। যারা নতুন নতুন কাজ করতে আসছেন বা যারা ইন্ডাস্ট্রিতে স্ট্রাগল করছেন, তারা কিন্তু ধৈর্যটা ধরতে ভুলে যায়। আরে ধৈর্য ধরুন, সাফল্য ঠিক আসবে। আমরা অনেকটা এগিয়ে গেছি, এগিয়ে যাওয়ার পর অনেককে দেখেছি যে হাল ছেড়ে দেয়, যে আর পারছি না, আর হবে না, বা ধৈর্যটা আর থাকে না। ধৈর্যটা রাখতেই হবে, কারণ ধৈর্যের ফল কিন্তু মিষ্টি হয়, একটা কথা আছে না? তো আপনারা একটু ধৈর্য ধরুন, দেখবেন আগামী দিন ভালো জিনিস হচ্ছে আপনাদের জীবনে এবং ভালো কিছু ঘটনা ঘটছে। আপনি যদি ধৈর্য না ধরে যদি মাঝপথ থেকে ছেড়ে দেন, তাহলে কিন্তু যেটা অ্যাচিভ করতে পারতেন আগামী দিনে সেটা কিন্তু পারবেন না। দেখুন না লাস্ট অবধি কী হয়, শেষ অবধি দেখতে হবে। ইন্ডাস্ট্রিতে ধৈর্য ধরে এগোতে হবে। ধৈর্যটা একটা অস্ত্র, ধৈর্যটা খুবই দরকার, বিশেষ করে ইন্ডাস্ট্রিটা খুবই কঠিন জায়গা, তো ধৈর্যটা রাখতেই হবে। ধৈর্য না ধরলে সফলতা পাওয়া যাবে না। দেখুন না লাস্ট অবধি কী হয়, লাস্ট অবধি ভালোই হবে, কারণ হ্যাপি এন্ডিংটা হবেই হবে, এটা মাথায় রাখুন এবং নিজের প্রতি বিশ্বাস রাখুন। সফলতা আপনার পায়ের কাছে এসে পড়বে, তাই ধৈর্যটা ধরাটা খুব জরুরি। ধৈর্য ধরে রাখুন, ইন্ডাস্ট্রিতে টিকে থাকুন, দেখবেন সব ভালো হয়ে যাবে।